নমস্কার, আমি আশালতা। আজকে আমি বানাবো দই সর্ষে রুই। তার জন্য আমি রুই মাছ নিয়েছি 8 পিস, আর সর্ষে নিয়েছি 3 টেবিল স্পুন। এটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর কাঁচা পাকা লঙ্কা লাগছে 15-20টা নিয়েছি। এটা আপনাদের টেস্ট মতন ব্যবহার করবেন। আর দই লাগবে আমার, এখানে আমি 4 টেবিল স্পুন দই ব্যবহার করব। আর লাগছে নুন লাগবে আর হলুদ লাগবে অল্প। তো চলুন এখন মাছটা প্রথমে ভেজে নেব। প্রথমে আমি মাছে একটু নুন হলুদ মিশিয়ে দেব। নুন দেব, হলুদ দেব, এটা ভালো করে মিশিয়ে নেব। এটা মেখে আমি 10-15 মিনিট রেখে দেব। এখন আমি সর্ষেটা বেটে নেব। কাঁচা পাকা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দেবো। আর কটা আমি রেখে দেবো কাঁচা লঙ্কা পরে দেওয়ার জন্য। তো দেখছেন সর্ষেটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এবার একটা জায়গাতে আমি ঢেলে নেবো এটা। তো চলুন এখন রান্নাতে চলে যাই। আমি কড়াই গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দেব। মাছটা ভেজে নিতে হবে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমি তেলটা একটু নিয়ে নেব, একটু বেশি আছে তেল। তেলটা আমি কমিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু শুকনো লঙ্কা, একটু হলুদ। গ্যাসটা আমি একদম স্লো রেখেছি। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। একটু জল দেব, দিয়ে একটু সর্ষেটা কষে নেব। আমি দইটাও দিয়ে দেব। দই আর সর্ষেটা আমি 2-3 মিনিট একটু কষে নিয়েছি। এবার আমি আর একটু জল দেব। সর্ষে ধোয়ার জলটাও দিয়ে দিলাম। আরো একটু দেব, 1 কাপের মতো। নুন দেব স্বাদ মতো। আপনারা যদি একটু মিষ্টি পছন্দ করেন তো একটু মিষ্টি দিতে পারেন। তো আমি দিচ্ছি না, আমার দইটা অত টক নেই। তো যদি আপনাদের দইটা ভীষণ টক হয় তো দিতে পারেন। তো এবারে আমি মাছের পিসগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে আমি মাছটা 10 মিনিট একদম মিডিয়াম স্লোতে রান্না করব। হয়ে গেছে আমার দই সর্ষে রুইটা, খুব সুন্দর হয়েছে। মাখা মাখাও করে নিয়েছি আমি। তো এবার একটা আমি নামিয়ে নেব। তো এমনি করে আপনারা রুই মাছটা বানাতে পারেন, অসাধারণ খেতে। ভাতের সাথে খাবেন অবশ্যই, গরম গরম ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগবে। আর কেমন লাগছে আমার রেসিপিটা আপনারা কমেন্টে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।